ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু জি সামানিত বোন আপনার প্রশ্নেই বোঝা আছে যে আপনি এক সফরে একাধিক উমরা করছেন প্রথমত এক সফরে একটা উমরার বেশি করার কোনো এখতিয়ার আমরা কোরআন এবং সন্না দ্বারা পাই না বা কোনো প্রমাণিত নাই যে একাধিক উমরা সাহাবা একরাম করছেন একই সফরে বা এক সফরে দুইটি ওমরা করছেন বা তিনটি করছেন এরকম কোনো প্রমাণ নাই এজন্য একই সফরে আপনি নিজের ওমরা শেষ করে আত্মীয় স্বজনের জন্য পিতামাতার জন্য অনেকে দাদা দাদি দাদা দাদি নানা নানি মারা গেছে তাদের জন্য ওমরা করে থাকে তো এগুলো হলো নিজেদের খেয়াল খুশি নিজের নিজেদের মন মনের সান্ত্বনামূলক সাহাবা একারা অনেক দূর দূরান্ত থেকে আসতেন কষ্ট করে সফর করতেন পায়ে হেঁটে বা ওটের পিঠে বসে আসতেন তো তারা তো এক সফরে এক দুইটা করে নিতে পারতো আমরা কারণ কষ্ট করে আসছে তারা আবার কষ্ট করে যাচ্ছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না না আল্লাহ রসুল সাধারণ করেছেন না সাহায্য করতে বলেছেন আল্লাহ রসুল জীবনে চারটি উমরা করছেন মাত্র চারটি সফরে চারটি উমরা করছেন আর একটাই হজ করেছেন হজ একবারই করার পরে আর দ্বিতীয়বার তার জীবনে আসার সুযোগ হয়নি মানে তারপর মৃত্যুবরণ করছেন হস্ত ফরজ হয়েছেন নবম হিজরিতে আর এগারো হিজড়ির প্রথমিক দিকে আল্লাহ রসুল বিদায় নিয়েছেন তো বিষয় হলো যে আপনার এক সফরে একটা ওমরা করা উচিত কেউ কেউ বলেন যে পৃথক পৃথক এহরাম বেঁধে মানে একই এহরামে কয়েকটি উমরা করা এটা যাবে না বরং পৃথক পৃথক এহরাম বেঁধে এসে মানে আবার মিকাতে গেলেন মিকাত থেকে এহরাম বেঁধে এসে আবার মুর্শিদুল হারামে আসলেন তো আপ করলেন সাই করলেন এভাবে উমরা করা কেউ কেউ বৈধ বলছেন এই যুগের আলেমরা অধিকাংশই নাকচ করছেন অধিকাংশ কেউ কেউ বেদাতও বলেছেন এইভাবে উমরা করা তো যাই হোক এটা অস্পষ্ট আপনার ভাষায় বুঝতে পারছি যে আমি যে আপনি বলছেন যে আপনি রুমে আসছেন এসে আপনার পোশাক খুলছেন তারপরে আবার উমরা করছেন হ্যাঁ এটা করলে আপনার উমরা এক্ষেত্রে যদি আপনি বিনা কারণে হেরাম খোলেন তাহলে তো সমস্যা এটার জন্য আবার আপনার উমরা ত্রুটি থেকে যায় আল্লাহ ভরসা যেহেতু আপনি জানেন না আল্লাহর কাছে ইস্তেকফার করবেন আর আমি যেটা বলছি সেটা হলো আল্লাহ রসুল সাহা আসলাম সাহাব একরাম মক্কাতে আসতেন আবার গোসুল করতেন তার মানে এহরাম বাধা অবস্থায় যদি আপনি ওই নিয়েতেই শুধুমাত্র গোসুলের জন্য সাময়িক হলেন আবার পরে নেন ওইটাই ওই ওই এহেরামটায় আবার পরে নেন এতে সমস্যা না ইনশাআল্লাহ অনেক কষ্ট করে রোদে রোদ গরমে আসতেন সাহাবাইরা মক্কায় আসতেন এসে অনেক গাটা গ্যাস করতো বা গরমে আতো বা গাটা ঘেমে যেত পোশাক আশাক এগুলোর জন্য তিনি পুনরায় আবার মক্কাতে আসতেন গোসল করতেন তো এতে সমস্যা নেই যদি আমরা প্রয়োজন একান্ত জরুরি মনে করেন তখন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি এ একটু কিছুক্ষণের জন্য খুলে রেখে গোসলটা করে নিয়ে আবার ওটা পরে নিলেন এহেরামের নিয়েতে আপনি আসেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি ইচ্ছা করে জানেন যে এহরাম খুললে আপনার উমরা হবে না বা উমরা ত্রুটি হবে বা উমরা বাতিল হবে ইচ্ছা করে আপনি এহরাম খুললেন তাহলে তখন হবে না তখন চলবে না পার্থক্যটা বুঝতে পারছেন এইভাবে আর কি তো ইনশাল্লাহ সমস্যা নাই আর আপনি মক্কাতে যখন কাজ করছে ওমরা করতে গেছেন তখন আপনার অবশ্যই উচিত ভালো বই পুস্তক পড়া বা কোনো আলেমদের পরামর্শ নেওয়া এগুলো নেওয়ার দরকার ছিল তো আল্লাহ তাল্লা আপনার কবুল করুন আপনার উমরায়ারেক আল্লাহ ফিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা